যদি কোনো টেক্সটকে আপনি বিভিন্নভাবে ডেকোরেট করতে চান সাপোজ কোন একটা উপর থেকে ঝিরিঝিরি করে নামতেছে বা কোন একটা নিচে থেকে উপরে উঠতেছে বা কোনোটা পপ আপ হচ্ছে এই ধরনের অ্যানিমেশন যদি আপনি যুক্ত করতে চান সব থেকে বেস্ট হচ্ছে বিহেভিয়ার তারপরে হচ্ছে অ্যানিমেশন সো দুইটা পার্ট আছে একটা হচ্ছে বিহেভিয়ার আর একটা হচ্ছে অ্যানিমেশন তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি বিহেভিয়ার দিয়ে কিভাবে আপনি কোনো একটা টেক্সটকে অ্যানিমেট করতে পারবেন সেই জিনিসটা আমি দেখাবো সো হ্যালো আসসালামু আলাইকুম আমি সাব্বির রহমান সজন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে একটা ক্লিক করে দিবেন তো যেহেতু আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন টেক্সট ব্যবহার করে তারপরে আমরা সেইটাকে বিহেভিয়ার দিয়ে আরও সুন্দর ডেকোরেট করতে পারি সেটা দেখার জন্য আমরা প্রথমে এসে বেসিক কিছু জিনিস দেখব বেসিক কিছু টেক্সট নিয়ে সেটাকে দেখব কিভাবে ডেকোরেট করা যায় এরপরে আমরা একটা সুন্দর একটা ক্লিপ তৈরি করার চেষ্টা করব। যেটা আপনি যদি দেখেন আজকের এই ভিডিওটা যদি কমপ্লিটলি দেখেন তাহলে আপনি অনেক সুন্দর সুন্দর ভয়েস ওভার দিয়ে অনেক সুন্দর সুন্দর ক্লিপ তৈরি করতে পারবেন সাথে টেক্সট যাবে এইভাবে করে তো চলেন আস্তে আস্তে করে শুরু করি তো প্রথমে আমি মনে করেন আমার স্ক্রিনের উপরে একটা একটা ব্যাকগ্রাউন্ডে একটা কিছু নিয়ে আসি একটা ইমেজ নিয়ে আসি মনে করেন আমি এখান থেকে ডাউনলোড করছিলাম হচ্ছে ওল্ড পেপার হ্যাঁ ওল্ড পেপারের একটা ছবি আমি জাস্ট ডাউনলোড করে নিই সেভ ইমেজ আপনি যে কোনো ছবি ইউজ করতে পারেন জাস্ট আমি দেখানোর সাথে এরকম একটা ছবি ডাউনলোড করার চেষ্টা করছি ওল্ড পেপার এই ছবিটাকে আমি জাস্ট আমার স্ক্রিনে নিয়ে আসি দেখতে জাস্ট একটু সুন্দর লাগবে ভিডিওতে একটু মানে ভালো ফুটে উঠবে এই জন্যই জাস্ট এটা নিয়ে আসা এর বাইরে কোনো কারণ নেই আচ্ছা দেখেন মোটামুটি আমি একটা ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস নিয়ে আসছি এবার আমি একটা টেক্সট নিব টেক্সট নিব কোথা থেকে এই যে এখানে দেখেন অ্যানোটেশনের মধ্যে এই যে আমার অনেকগুলো টেক্সট আছে এইখান থেকে এই টেক্সটটা আমি নিলাম এখন টেক্সট তো আমাকে কিছু লিখতে হবে তাই না আমি সাপোজ লিখলাম দিস ইজ সাব্বির রহমান সজন আমার নামটাই লিখলাম তো আরো কিছু লিখি ওয়েল লাস্ট লিখি ওয়েলকাম টু মাই ভিডিও এই লেখাটা লিখলাম এটা কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে না এটা দেখার জন্য আমাকে কি করতে হবে আমাকে এই প্রপার্টিতে ক্লিক করতে হবে প্রপার্টিতে ক্লিক করে এই জিনিসটাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ সিলেক্ট করার পরে আমি জাস্ট উপর থেকে এই কালারটা চেঞ্জ করে নিতে পারবো এই কালারটা চেঞ্জ করার জন্য দেখেন এখানে একটা অপশন চলে আসছে যে প্রবলেমটা হয়েছে আমার বাকি স্ক্রিনটা হচ্ছে ডান পাশে আমার এক্সটেন্ডেড স্ক্রিনে চলে আসছে এই জন্য ওই জিনিসটা আমি টেনে নিয়ে আসতে পারতেছি না সামহাও কোনো একটা কারণে আপনি হয়তো আপনি দেখলে বুঝতে পারবেন এখান থেকে আপনি ইজিলি কালার চেঞ্জ করতে পারবেন আমি এখান থেকে দিয়ে দিই এবং দিয়ে দিলাম এবং জিনিসটাকে একটু সাইজ বড় করে দিলাম এবং আরেকটা কাজ করবো সাইজটা একটু বড় করে দিয়ে না এই যে সাইজ হলো স্কিনের সাথে ফিট করে দেই দিয়ে তারপরে হচ্ছে এটাকে বোল্ড করে দিই দেখেন লেখাটা আগে থেকে একটু সুন্দর লাগছে কালারটা আপনি চাইলে অন্য কোনো কালার আসলে চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই তো মোটামুটি আমার একটা লেখা হলো ইজ সাব্বির রহমান সজন ওয়েলকাম টু মাই ভিডিও এটা আপনি যে কোনো বাংলাও ইউজ করতে পারেন ইংলিশেও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা দেখব আজকে বিহেভিয়ার কীভাবে কাজ করে দেখেন এই জায়গাটায় নিচে যদি চলে আসি এই জায়গাটাই এই যে আমার টেক্সটটা এই টেক্সটটাকে আমি একটু বড় করে দিই টেনে মানে এটা আমি অনেক সময় ধরে চাচ্ছি এই ইমেজটাকেও আমি অনেক সময় ধরে চাচ্ছি দেখেন এটা সিম্পল যখন আমার ভিডিওটা রান হবে তখন কিন্তু একদম নরমাল ভাবে রান হচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের স্পেশাল কিছু নাই আমাদের নরমাল ভাবে যদি আমাদের স্ক্রিনের ভিতর কোনো কিছু মুভমেন্ট করে সেটা আমাদের দেখতে ভালো লাগে যদি এটা হোক সেটা ওয়েবসাইট বা হোক সেটা অন্য যে কিছু তো আমরা এটাকে একটু মুভমেন্ট করানোর চেষ্টা করব তার জন্য আমি একটা কাজ করব আমার এই বিহেভিয়ার থেকে উপর থেকে উপর থেকে প্রথমে দেখেন ড্রিফটিং মানে হচ্ছে এর উপর হালকা করে মাউসটা রাখলেই বুঝতে পারবেন এটা কি কাজ করবে এটা হচ্ছে জাস্ট নিচের থেকে আস্তে করে উপর দিকে যাবে নিচের থেকে আস্তে করে উপর দিকে যাবে পাশেরটা একদম ঝিরিঝিরি হয়ে এসে একটা ইমেজ তৈরি হবে একটা টেক্সট তৈরি হবে পাশেরটা এটা একদম আস্তে আস্তে করে মানে হালকা আবছা থেকে আসবে তখন প্রত্যেকটা একটু দেখে দেখে দিব মনে করেন এটা প্রথমটা প্রথমটা আমি জাস্ট দিলাম দেওয়ার পরে আমি যখন স্ক্রিনটা অন করব ও আচ্ছা এটা দুইটার মধ্যেই চলে গেছে দুইটার মধ্যে দিব না আমি যে কোনো একটার মধ্যে দিব উপরে টেক্সটটার মধ্যে দিব তো আমি এটাকে ডিফটিংটা নিয়ে উপরে দিয়ে দিলাম এরপরে যখন আমি অন করতেছি ভিডিওটা দেখেন আস্তে করে ভিডিও লেখটা এইভাবে চলে আসলো এখন এটাকে আমি যদি রিমুভ করতে যাই এখান থেকে আসলে রিমুভ করে দিতে পারি এখানে ক্লিক করে দেখে মাঝে একটা তীর চিহ্ন আসবে এই তীর চিহ্নটাতে ক্লিক করে এটাকে জাস্ট আমি ডিলিট করে দিতে পারি যে কোনো সময় এরপরে হচ্ছে মনে করেন সেকেন্ডটা সেকেন্ডটা দিয়েও যে আমি একইভাবেই করতে পারি অন করলাম এই যে খুব সুন্দর করে আসলো এটা একটা সুন্দর স্টাইল ভালো লাগে আমার কাছে তবে পপ আপটা আমার কাছে একটু বেশি কেন জানি আমার নিজের কাছে ভালো লাগে পপ আপটা দিয়েই অন করি এই যে পপ আপ আমার কাছে ভালো লাগে আসলে আপনি এখানে অনেকগুলো আছে দেখেন এক একটা এক এক ধরনের ভাবে কাজ করে আপনি বিভিন্নভাবে নিজে নিজের বসে বসে ট্রাই করতে পারেন দেখবেন মজা আছে এগুলা করতে এটা দিয়ে দেখাই এই যে ফ্লাই ইন টাও সুন্দর উপর থেকে জাস্ট এসে বসে যাওয়ার মতো অনেকটা দেখেন এটাও সুন্দর কিন্তু তো এখন কথা হচ্ছে আপনি চাইলে যে কোনো টেক্সটের কোন কোনো একটা মিডেল এর লেখাকেও কিন্তু চেঞ্জ চেঞ্জ করতে করতে পারেন পারেন কালারটা আমি হচ্ছে এই শুধু ওয়েলকাম টু মাই ভিডিও এই কালারটা চেঞ্জ করব। সিম্পল ভাবে এখানে ক্লিক করে ডান পাশে আসবেন এই যে প্রপার্টি যদি অফও থাকে সমস্যা নেই প্রপার্টিতে ক্লিক করে এখান থেকে কালারে এসে এটাকে অন্য একটা কালার করে দিবেন কোনো সমস্যা নেই ওই কালারটা হয়ে যাবে তারপরে এটা খুবই ইজি জিনিস দেখি দেখো কিভাবে হয়েছে এই যে সুন্দর করে চলে আসছে এখন আমরা জিনিসটাকে আরেকটু আরেকটু জিনিস দেখব যে এর প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা করে সেটিংস থাকে সাপোজ এই যে এই ভিডিওটা হ্যাঁ অন হওয়ার সময় কতটা সময় নেবে বা কতটা সময় স্টে করবে কত লাস্টে যে দেখেন লাস্টের টুকু দেখাই লাস্টে কিন্তু যখন ভিডিওটা এন্ড হয় তখন কিন্তু এইভাবে জিনিসটা চলে যাবে সো কতটুক সময় লাস্টে যাবে কতটুকু কিন্তু সেটিংসে যেয়ে যে ঠিক করা যায় তো এখানে এর জন্য নিচে এখানে ক্লিক করবেন নিচে এই ভিডিওতে উপরে তীর চিহ্নতে এসে এখানে ক্লিক করবেন প্রপার্টিতে চলে যাবেন এখানে দেখেন ইন মানে হচ্ছে এখন যেহেতু ফ্লাই ইন যখন ফ্লাই হবে যখন ফ্লাই হচ্ছে মানে যখন শুরু হচ্ছে তখন কিভাবে হবে কোন স্টাইলে হবে তারপরে থেকে রাইটে যাবে না রাইট থেকে লেফটে যাবে এই সকল বিষয়গুলা তারপর স্পিড কত জিনিসটা হবে আপনি যদি করে দেন একদম মনে করেন আমি একদম স্লো করে দিছি হ্যাঁ তখন দেখেন কি হয় আস্তে আস্তে খুব স্লো ভাবে জিনিসটা যাচ্ছে সো এখন মিডল টাইমটা কিন্তু ঠিক আছে কিন্তু লাস্টে যে দেখবেন খুব দ্রুত হচ্ছে

আপনি জিনিসটা নিজে নিজে একটু ট্রাই করবেন তাহলে দেখবেন জিনিসটা অনেক সুন্দর মতো কাজ করছে তো আপাতত আমি এই টেক্সটটাকে অফ করে দিই এই টেক্সটটাকে অফ করে আমি দেখাবো আজকে একটা ক্লিপ দেখাবো আপনি কীভাবে এর উপরে আপনি মনে করেন মুক্তিযুদ্ধের একটা ক্লিপ সেই ক্লিপটাকে কীভাবে আপনার ভয়েস ওভার দিবেন সাথে করে আপনি ওই জিনিসটাকে আপনার স্ক্রিনে একটার পর একটা ওয়ার্ড আসতে থাকবে এই জিনিসটা কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা আমি দেখাই দিচ্ছি মনে করেন আমি এখান থেকে একটা ডেইলি একটা নিউজের একটা অংশ নিয়েছিলাম সেটা হচ্ছে মনে করেন এটা নিলাম যে দীর্ঘ 9 মাস এই এই লাইনটা নিব এই লাইনটা নেওয়ার পরে আমি জাস্ট আমার স্ক্রিনে আমি জিনিসটা পেস্ট করে দিব এই যে জিনিসটা পেস্ট হয়ে গেছে এখন এই লেখাটার ক্ষেত্রে একটু আমরা চাইলে একটু উনিশ বিশ করে নিতে পারি কিভাবে জিনিসটাকে আরেকটু সুন্দর করবো সেই জিনিসটা সম্পূর্ণ আমাদের নিজেদের ব্যাপার আমরা চাইলে এই জিনিসটা বোর্ড রাখতে পারি আবার চাইলে এটাকে রেগুলার দিতে পারি রেগুলার দিলেও এক ধরনের হয় বোর্ড দিলেও আরেক ধরনের হয় তো এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা যে কিভাবে আপনি জিনিসটাকে সুন্দর করে ফুটে তুলবেন ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা দিলে হয়তো সামনের কালারটা আরেকটু বেশি ফুটে উঠবে এই জিনিসটা দেখতে পারেন তো আমি যেই কাজটা করবো এখন আমি হচ্ছে মূলত এইটাকে এমন ভাবে তৈরি করবো যে আমি আহ আপনার স্কিনে যতক্ষণ যাবে মানে স্কিনটা সামনের দিকে আগাবে আর একটা একটা করে ওয়ার্ড সামনের দিকে আগাবে দেখি এই জিনিসটা কিভাবে করা যায় এই যে এই যে ফেড ফেটটা আমি নিয়ে আসলাম বলতো আমি যদি রান করি দেখেন একবারে কিন্তু পুরোটা হয়ে যাচ্ছে আমি চাচ্ছি না ওইভাবে চাচ্ছি না আমি যাচ্ছি ওয়ার্ড বাই ওয়ার্ড আমার জিনিসগুলা আস্তে 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 করে ডিসপ্লে হোক এই জিনিসটা আমি খুব ইজিলি করতে পারি এর সেটিংসে চলে যাব সেটিংসে গিয়ে এখান থেকে এখান থেকে যদি আমি ইনে যাই জাস্ট ইনে ইনে যাওয়ার পরে দেখবো হচ্ছে আমার এখানে অপশন আছে টাইপ টাইপে আমি সিলেক্ট করব টাইপে সিলেক্ট করে আমি এখানে টেক্সটে যাব টেক্সটে হচ্ছে টাইপ টাইপ টেক্সটের ভিতরে ফার্স্ট টু লাস্ট মানে প্রথম থেকে শুরু হবে আস্তে আস্তে শেষের দিকে যাবে দেখেন কিভাবে হয় আমি এটা দিলাম দেওয়ার পর স্পিডটাকে হালকা একটু স্লো করে দিলাম এবং শুরুতে চলে আসলাম এবার যদি আমি রান করি দেখেন আস্তে আস্তে হচ্ছে অনেক আস্তে আস্তে জিনিসটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো এখন জিনিসটাকে আমি চাইলে আর একটু ফাস্টও করে দিতে পারি আরেকটু স্লো করে দিতে পারি মনে করেন আরেকটু স্লো করে দিলাম অফ সেটটাকে আরেকটু বাড়াই দিলাম তাহলে দেখা যাবে যে মনে করেন আমি শুরুতে চলে আসি দেখেন একটা একটা করে আসতেছে আর কি লেখা আম এখন আমি চাচ্ছি এটার সাথে সাথে আমি নিজে একটা ভয়েস ওভার দিতে চাচ্ছি এখানে তো সেটা কিভাবে আমি দিতে পারি দেখেন আমি শুরুতে গেলাম শুরুতে যে মনে করেন ভয়েস ওভারটা আমি আসলে সেট করে নিই প্রথমে আমি এখানে এভাবে যা আছে থাক আমি যে কাজটা করব মূলত আমি শুরুতে আসব আমার মোটামুটি আমার যে অফসেট টপসেট এগুলো থাক এগুলো আমি আপাতত অফ করে দিই এরপরে নিচে চলে আসব হচ্ছে মোর অপশনে মোর অপশনে ভয়েস ন্যারেশন ভয়েস ন্যারেশনে এসে দেখেন আমি যে কথা বলতেছি এটা কিন্তু রেকর্ড হচ্ছে হ্যাঁ এই রেকর্ড হওয়া পার্টটাকে আমি চাইলে আবারও রেকর্ড করতে পারি এবং এখানে কিন্তু ব্যবহার করতে পারি আমি মনে করেন রেকর্ড করি স্টার্ট ভয়েস রেকর্ডিং শুরু করলাম দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত বাতাসে নিশ্বাস নেয় বাঙালি জাতি দেশের প্রতিটি প্রান্তে শুরু হয় বিজয়ের মিছিল আনন্দ আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো বাঙালি জাতি এটা একটা করতে সমস্যা নাই তার মানে এখানে আমি যতটুকু আহ যা যা বলেছি এটা কিন্তু এখানে চলে আসছে দেখি শুনি একটু দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে উনিশশো সালের আজকের এই দিনে পরাধীনতা শৃঙ্খল ভেঙে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয় বাঙালি জাতি ওকে ঠিক হয়ে গেছে আমি এখান থেকে এইটুকু কেটে দিই প্রথম অংশটুকু কেটে দিই যেখান থেকে আসলে আমি কথা বলা শুরু করছিলাম ওই জায়গা তো রেখে বাকিটা আমি কেটে দিলাম নিয়ে এই পারটাকে শুরুতে নিয়ে যাই শুরুতে নেওয়ার পরে যে কাজটা করব আমার আবার সেই যে বিহেভিয়ার থেকে যে যে ফেডটা ছিল এই ফেডটাকে নিয়ে আসলাম এখানে আনার পরে টাইপে ক্লিক করলাম টেক্সটে দিলাম এবং ফার্স্ট টু লাস্টে দিলাম এখানে স্পিডটা স্লো করে দেই আপাতত দেখা যাক পরে কিভাবে কি আমরা করতে পারি তারপরে হচ্ছে স্পিডটাকে স্লো করে দেওয়ার পরে আরেকটা কাজ করব অফসেটটাকে একটু বাড়াই দিব দেখি কত ঠিক আছে আছে থাক এবার আমি রান করি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা একটু দেখেন আরেকটু আমাকে স্পিডটা বাড়াইতে হবে রক্তক্ষয়ী যুদ্ধের পর দেখি এবার দেখি এটা বুঝছেন এই জিনিসটা কিন্তু আপনার voice সাথে সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে পরাধীনতা শৃঙ্খল ভেঙে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয় বাঙালি জাতি দেশের প্রতিটি প্রান্তে শুরু হয় বিজয়ের মিছিল আনন্দ আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো বাঙালি জাতি দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে আমার একটা ভিডিও তৈরি হয়ে গেছে হ্যাঁ এখন মূলত যে কাজটা করব আমার এতটুকু যেহেতু হয়ে গেছে হ্যাঁ এতটুকু হয়ে যাওয়ার পরে আমি আরো কিছুক্ষণ নিচের পার্টটাকে এক্সটেন্ড করব এবং এই পার্টটাকে যে আমার সেকেন্ড যে পার্টটাকে টেক্সটের পার্টটাকে এখানে জাস্ট কেটে দিব কেটে দেওয়ার পরের পার্টটুকু বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম এবং নিচের যে এইটার পার্টটাকেও এই জায়গায় কেটে দিলাম সো যা আছে থাক কোনো সমস্যা নাই আমার এবং ঠিক আছে আমার একটা ভিডিও রেডি হয়ে গেছে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে উনিশশো সালের আজকের এই দিনে পরাধীনতা শৃঙ্খল ভেঙে তো মোটামুটি দেখেন মোটামুটি যা আমি চেষ্টা করেছিলাম আমি একটা স্ক্রিনে এতটুকু তৈরি করতে পারছি এখন যদি আপনার আরও দরকার হয় আরও যদি বিভিন্ন টেক্সট দরকার হয় আপনি পাশে আপনার কিন্তু অনেক জায়গা আছে এই পাশে এই পাশে কিন্তু এই জিনিসটাকে এক্সটেন্ড করে নিতে পারবেন আরও টেক্সট বসাইতে পারবেন এবং আরও ভয়েস ওভার যদি দিতে চান সেই ভয়েস ওভারগুলো দিতে পারবেন দিয়ে দিয়ে সুন্দর করে একটা ভিডিও তৈরি করতে পারবেন তা আমার আজকের বেসিক্যালি যে উদ্দেশ্যটা ছিল আজকে আমি বিহেভিয়ার নিয়ে দেখাতে চাইছিলাম এবং সুন্দর একটা দেখেন একটা সুন্দর একটা ক্লিপও দেখাই যাতে করে আপনি জিনিসটাকে আরেকটু সুন্দর করতে পারেন আরেকটু আপনার শেখাটা যেন একদম পারফেক্ট এবং প্র্যাকটিক্যাল হয় তো আশা করি ক্যাম্পে এই ভিডিওটা আপনার ভালো লাগবে কারণ এখানে অনেক প্র্যাকটিক্যাল বিষয় আছে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওগুলো আরো আরো ইন্টারেস্টিং করে করার চেষ্টা করব আরও ভালো ভালো টপিক আসবে আরো ভালো ভালো নতুন জিনিস আসবে শেখার জন্য সো আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে দেন take care